রেলপথমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম বলেছেন, ঈদ যাত্রায় যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় ট্রেনে বগি সংযোজন করতে হচ্ছে, ফলে কিছু কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে। এছাড়া যাত্রাপথে ক্রসিং সহ নানা কারণে ট্রেন আসতে দেরি হয়। তবে আশা করছি এসব সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা চেষ্টা করছি যে সীমিত সামর্থ্যের মধ্যেই যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে। বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বায়ু দূষণের কারণে দেশে অ্যাজমার রোগের সংখ্যা বাড়ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারের দলীয় এমপি এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, যেহেতু দেশে বায়ু দূষণ বেশি, সেক্ষেত্রে অ্যাজমায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনস্বার্থে বায়ু দূষণ শূন্যের কোটায় আনার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকতে হবে, পুলিশ বিভাগও সতর্ক থাকবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গাবতলী হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন আইজিপি। 2023 সালে শেষ নাগাদ বিশ্ব জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড বেড়ে 11,70,003 জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা এই তথ্য জানিয়েছে। বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তন না এলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে বৃষ্টির প্রবণতা। ইতোমধ্যে 3 দিনের অতি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা মৌসুমের কারণে সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। রাজধানীতেও বৃষ্টির আভাস রয়েছে 2 দিন। এছাড়া বর্ধিত 5 দিনের বৃষ্টি আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই ঈদ যাত্রার যাত্রীর চাপ ও টিকিট কিংবা সিটের বিড়ম্বনার সঙ্গে যোগ হচ্ছে বৃষ্টির বাগড়া, ফলে ভোগান্তি কমাতে সঙ্গে হবে ছাতা কিংবা রেইনকোট।